بسم الله الرحمن الرحيم بيتي كوجينের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটি ইয়ামি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি একটি ভর্তা রেসিপি আমি চারটা কাঁচা টমেটো নিয়েছি আর এখানে 250 গ্রামের মতো বিচিওয়ালা সিম নিয়েছি সাথে আমি একটি আনাম রসুন দিয়েছি ছিলে কোষগুলো দিয়ে দিয়েছি আর আমি গ্রিন চিলি দিয়ে দিয়েছি 6-7টা এগুলিকে ধুয়ে পরিষ্কার করে কাঁচা টমেটোটাকে মাছখান দিয়ে এক ফালি করে দিয়েছি আর আমি সিমগুলোকে আনামি দিয়েছি কেটে তারপর আমি সাথে পানি অ্যাড করে দিলাম দিয়ে চুলার আগুনটি দিয়ে দিলাম তারপর আমি কাঁচা মরিচগুলোকেও দিয়ে দিলাম সাথে 6-7টা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম আর একটি রসুন আমি ছিলে কোষগুলো দিয়ে দিলাম সাথে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে এবার চুলার আগুনটি মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব কিছুক্ষণ পরে আবার ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব তারপর আবার ঢাকনাটি দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে এই সিম আর টমেটো যাতে খুব ভালোমতো সিদ্ধ হয় এবং সিদ্ধ করার পরে ওই কড়াইতে যাতে একটু পানি না থাকে তলার মধ্যে তাই আমি তলার পানিটা শুকানোর জন্য একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি পাশে পাশে করে এবার আমি শুকনা মরিচ টেনে নেছি ভর্তা দেওয়ার জন্য শুকনা মরিচ ছাড়া কি ভর্তা ইয়ামি হতে পারে হতে পারে না তাই অবশ্যই ইয়ামি ভর্তা রেসিপি তৈরি করার জন্য শুকনা মরিচ অবশ্যই লাগবে সাথে আমি কিছু পেঁয়াজ একটু হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজে অনেকেরই সমস্যা হয় যাতে পেটের সমস্যা আছে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এই কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে পারে না তাই তা একটু কাঁচা পেঁয়াজটা ভেজে নিলে খেতে ভালো হয় তারপর আমি কাঁচা টমেটোর বাকলটা ফেলে দিচ্ছি সিদ্ধ করার পরে ফেলে দিয়ে আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি শুকনা মরিচ ধনে পাতা কাঁচা মরিচ লবণ পেঁয়াজ সব কিছু মিলিয়ে মিক্স করব তার জন্য আমি শুকনা মরিচটাকে রেডি করে নিলাম লবণ দিয়ে ভেঙে নিলাম হাত দিয়ে কষিয়ে কষিয়ে ভালো মতো ভেঙে নিয়ে ম্যাশ করে নিলাম তারপর আমি কাঁচা পেঁয়াজ গ্রিন চিলিগুলোকেও ম্যাশ করে নিলাম করিয়ান্ডার লিভস আর আমি ভেজে রাখা অনিয়নগুলো দিয়ে একটু সরিষার তেল অ্যাড করে দিয়ে দিলাম তারপর আমি শিম টমেটো গুলোকে ভালো মতো ম্যাশ করে দিব ম্যাশ করে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শিমের বিচিগুলো যাতে ম্যাশ না হয় শিমের বিচিগুলোকে ম্যাশ করব না বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে মিক্সিং করে দিয়ে দিব আমার এই ইয়ামি রেসিপিটি আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বিডি কুজিন চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এতে আমার সমস্ত নিউ নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ভর্তাটি রেডি করার পরে আমি একটি সার্ভিং ডিশে গরম গরম পরিবেশন করব এবং গরম ভাতের সাথে আমরা এই ভর্তাটি খাব রেডি হয়ে গেল ইয়ামি র টমেটো অ্যান্ড বিচিওয়ালা সিমের ভর্তা
আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দেখছেন ভর্তাটি কি ইয়ামি হয়েছে। আমি দুইটি শুকনো মরিচ উপর দিয়ে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এবং গরম 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 ভাতের সাথে ভর্তাটি পরিবেশন করেছি। ধন্যবাদ সবাইকে বিডি কুজিনের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।